পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে, উদযাপনে প্রস্তুত বাঙালি, নিজেকে সাজাতে ফুলের বেড়েছে, ফুলের দোকানগুলোতে বেড়েছে ভিড়। এই মুহূর্তে সাভারে বিরুলিয়ায় আছেন রিপোর্টার মোজাফর হোসেন চয় এবং খুলনার শান্তিধাম মোড়ে আছেন রিপোর্টার আবদুল্লাহ আল মামুন রুবেল। প্রথমে সরাসরি কাছি জয়ের কাছে। জয়, রাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনের সমাগমে ঘটবে এই প্রত্যাশায় কিন্তু আজকে সাভারের বিরুলিয়ায় এই গোলাপ গ্রামে মস্তাপুর এলাকায় যে ফুলের বাগান রয়েছে সেই সমস্ত ফুলের বাগানগুলো থেকে ইতিমধ্যে কিন্তু সাভারের সবচেয়ে বড় বড় দুটি পাইকারি আড়তে ফুল উঠতে শুরু করেছে এবং ব্যাপক সংখ্যক খারে ফুল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। চাষিরা ইতিমধ্যেই বাজারে যে হাট রয়েছে সেই হাটে ফুল নিয়ে এসেছেন এবং প্রায় শত শত ঝাঁকা ফুল এখানে তারা বিক্রি করছেন। ইতিমধ্যে রাজধানী সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কালকের যে দিবসটি রয়েছে সেই দিবসটি উপলক্ষে কিন্তু ফুলের পাইকাররা এখানে তারা কিনতে সরগরম হয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে ফুল এবং নানা প্রজাতির ফুল কিনে নিচ্ছেন। আমরা পাইকারদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রধানত এখানে গোলাপ ফুল বিক্রি হয়ে থাকে এবং এই সমস্ত বাগানে যে সমস্ত ফুল উৎপাদিত হয়ে থাকে তার অধিকাংশই গোলাপ ফুল। আপনারা জানেন যে এখানে প্রায় 400 হেক্টর জমিতে গোলাপ ফুলের চাষ হয়ে থাকে এবং সেখান থেকেই কিন্তু গোলাপ চাষিরা গোলাপকে সংরক্ষণ করে এবং সুন্দরভাবে এখানে বোঝা আটি বেঁধে কিন্তু নিয়ে এসেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন পাইকার এবং ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে বাজার কিন্তু জমে উঠেছে। কালকে সকালে যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন তাই এখানে ফুলের আনাগোনা এবং আপনার ক্রেতাদের সমাগম দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমি জানিয়ে রাখি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই বাংলাদেশের সর্বোচ্চ এই বাজারটিতে প্রায় 12 কোটি টাকার উপরে ফুল বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এবার ফুলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 20 থেকে 25 কোটি টাকা। তো সাভারের এই মস্তাপুরের ফুলের বাজার থেকে আমার কাছে ফুলের হাটটি এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব খুলনায়, রয়েছেন আমাদের সহকারী কর্মী আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ রুবেল, সে তার কাছে চলে যাচ্ছি সর্বশেষ ফুলের বাজার জানতে। খুলনায় রয়েছেন, রাত পোহালেই বসন্ত এবং ভালোবাসা দিবস, এই দুই দিবসকে সামনে রেখে প্রিয়জনকে ভালোবাসার নিদর্শন স্বরূপ শুভেচ্ছা জানাতে খুলনার ফুল মার্কেটে ভিড় করছেন তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ। পছন্দের ফুল তারা দেখছেন, বিশেষ করে গোলাপ ফুল সহ এখানে বিভিন্ন ধরনের জারবিয়ারা রয়েছে, অন্যান্য ফুল রয়েছে, রজনীগন্ধা রয়েছে, গ্যান্ধা রয়েছে, বিভিন্ন ধরনের কৃত্রিম ফুলের পাশাপাশি যে ন্যাচারাল যে বিভিন্ন ফুল রয়েছে এগুলোরা কিন্তু আসলে এখানে যারা আসছেন তারা দেখছেন এবং তারা পছন্দ করছেন এবং ক্রয় করছেন। এবং ঘুরে ঘুরে এই খুলনার ফুল মার্কেটে কিন্তু আমরা দেখছি আজ বিকেল থেকেই নানা বয়সী তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ আসছেন, তাদের পছন্দের ফুল কিনছেন এবং প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য আসলে তারা এই ফুলগুলো আসলে ক্রয় করছেন। অনেককে আমরা দেখেছি যারা প্রিয়জনকে সাথে করে নিয়ে এসেছেন এবং এখান থেকে ফুল ক্রয় করে প্রিয়জনকে সামনে থেকে আসলে ফুল উপহার দিচ্ছেন। আমরা এখানকার ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছেন যে এই দিনটির জন্য কিন্তু তারা আসলে অপেক্ষা করে থাকেন ভালোবাসা দিবস এবং এই বসন্তের দিনে তারা আসলে প্রিয়জনকে ভালোবাসার নিদর্শন স্বরূপ এই ফুল উপহার দিয়ে থাকেন। তবে একটা কথা বলে রাখি, খুলনার এই ফুল মার্কেটে রাস্তার দুই পাশে কিন্তু কমপক্ষে 30টি দোকান রয়েছে, যে দোকানগুলোর সব দোকানগুলোতেই আমরা কিন্তু এখন ভিড় দেখতে পাচ্ছি তরুণ তরুণীরা এখানে ফুল ক্রয় করছেন। তবে দামের কথা যদি বলি, এখানে কিন্তু সাধারণ সময়ের থেকে কিন্তু অনেক বেশি দামে বিভিন্ন ফুল বিক্রি হচ্ছে, বিশেষ করে প্রতিটি গোলাপ আমরা এখানে বিক্রি হতে দেখছি 30 টাকা করে, যেটি কিন্তু 10 টাকা থেকে একবারে প্রায় 3 গুণ বিক্রি হচ্ছে। এখানে প্রতিটি দোকানে আজকে এক রাতেই কিন্তু প্রায় 1 লক্ষ টাকার ফুল বিক্রি হবে, অর্থাৎ এক মার্কেট থেকে একদিনেই কিন্তু প্রায় 50 লক্ষ টাকার ফুল বিক্রি হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ফুল বিক্রির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং সাভার থেকে।